এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার ডাবের পুডিং, খুব রিফ্রেশিং একটি ডেজার্ট এটি। চলুন কথা না বাড়ি, শুরু করি। শুরুতে এখানে আমি একটি ডাবের পানি নিয়েছি, আমি পানি ছেঁকে নিয়েছি যাতে ভেতরে কোনো ময়লা না থাকে। সামান্য পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম, আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। এক টেবিল চামচ আগার আগার পাউডার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা আগার আগার পাউডার যে কোনো মুদি দোকানে অথবা বড় কোনো সুপার শপে পেয়ে যাবেন। চুলা জ্বালিয়ে দিব আমি এ পর্যায়ে। সবগুলো উপকরণ আমি ভালোভাবে একটি হ্যান্ড বিটারের সাথে মিশিয়ে নিচ্ছি। ডাবের পানি আমি এভাবে চুলায় লো ফ্লেমে 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট পরে আমি চুলা অফ করে দিয়েছি। এ পর্যায়ে মিশ্রণটি আমি একটি মোল্ডের মধ্যে ছেঁকে দিয়ে দিব। এখানে কিছু ডাবের শাঁস এবং আঙুর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো এর মধ্যে দিয়ে দিব ভালোভাবে ছড়িয়ে। ডাবের শাঁস এবং আঙুর দেওয়া হয়ে গেলে আমি বাটিটি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব যাতে পুডিংটি জমে যায়। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে আমার পুডিং জমে গিয়েছে, আমি এখন এটি সার্ভ করে নিব। একটি প্লেটে আমি পুডিংটি এখন ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে মজাদার ডাবের পুডিং। আপনারা এই গরমকালে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, অথবা আপনারা ইফতারিতেও এটি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।